আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। এই করোনার দুর্যোগময় পরিস্থিতিতে আমরা সিংহভাগ লোকে আল্লাহর রহমতে ভালো আছি, সেজন্য আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আমরা উদযাপন করতে পেরেছি সামাজিক দূরত্ব বজায় রেখে, সেজন্য কৃতজ্ঞতা। তো আমাদের একটা কথা না বললে নয়, ধৈর্য চিত হলেও চলবে না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো আমরাও ধৈর্য ধারণ করছি এবং আল্লাহর রহমত থেকে অবশ্যই নিরাশ আমরা হয়নি। আমরা আশা করছি যে আল্লাহ পাক অচিরেই আমাদের মধ্য থেকে এই যে মহাদুর্যোগ সেটি তুলে নেবেন এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে চলে যাব। তো আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে এবং যারা এইচএসসি পরীক্ষা দেবে, উভয় খুব দুশ্চিন্তায় আছেন। আবার ইতিমধ্যে জেনেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী 31 মে তাদের ফলাফল প্রকাশ করবে। তো ফলাফল প্রকাশের সাথে সাথেই তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে 6 জুন থেকে। 6 জুন থেকে 16 জুনের মধ্যে তোমাদের আবেদনের কাজ সম্পন্ন করতে হবে। তো আমি আশা করছি যে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। আর সকলের জন্য দোয়া করছি, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার আমাদের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারি। বিশেষ করে আমার পেছনে শিক্ষা পরিবারের ছাত্রছাত্রী যারা আছো, তোমাদেরকে বলবো যে তোমরা পড়ায় মনোনিবেশ হও। বিপদ আপদ থাকবে, সেগুলিকে সামনে রেখে আমাদের ওভারকাম করতে হবে, কারণ ভুলে গেলে চলবে না যে সামনে আমাদের পরীক্ষাগুলি আসছে, প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো আবার স্বাভাবিক জীবনযাপন শুরু হলে আমরা আবার সবাই একসাথে হব, আবার পড়াশোনার গতি আমরা আরও বেশি গতিতে শুরু করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ঈদের আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।